হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো সম্প্রতি নেটফ্লিক্সে রিলিজ পাওয়া একটি ইন্ডিয়ান থ্রিলার জনরার মুভি হাসিন দিলরুবা এই ছবিটি নিয়ে। ছবিটির ডিরেক্টর ছিলেন ভিনিল ম্যাথিউ এবং এর আইএমডিবি রেটিং 6.9। তো আজকে আমি আমার এই ভিডিওতে এই ছবিটার স্টোরিটা সংক্ষেপে আলোচনা করব এবং এরপরে এই ছবিটার ছোটোখাটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো ভিউয়ার্স, অত বেশি ইন্ট্রোডাকশন বাদ দিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। মুভির মূল চরিত্র রানী, যার ঋষভ নামে একজন ছেলের সাথে বিয়ে হয়। ছবির শুরুতেই আমরা দেখতে পাই রানী তার বাড়ির বাইরে কুকুরদের কিছু খাওয়াচ্ছে এবং হঠাৎ একটা ব্লাস্টের শব্দ হলে সে যখন তার বাড়ির ভিতরে যায়, সে দেখতে পায় যে তার স্বামীর হাতটা শুধু পড়ে আছে এবং বাকি সারা শরীর তার রান্নাঘরে গ্যাস পাইপ থেকে ব্লাস্ট হয়ে জ্বলে গিয়েছে। যেহেতু হাতটার মধ্যে রানীর নাম লেখা আছে, তাই আমরা বুঝতে পারি যে এটা আসলে ঋষভেরই হাত। যখন পুলিশ আসে এবং তদন্ত করে, তখন তারা জানতে পারে যে আসলে ব্লাস্ট হওয়ার আগেই ঋষভের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছিল এবং এর ফলেই তার মৃত্যু হয়েছিল। তার মানে এটা একটা খুন। এবং পুলিশ কি করে, তার স্ত্রী রানীকেই সন্দেহ করতে থাকে এবং তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এরপর আমরা মুভির 6 মাস আগের ঘটনা জানতে পারি, যেখানে আমরা জানি যে ঋষভ যতবারই মেয়ে দেখতে যাচ্ছিল সে বারবার রিজেক্ট হচ্ছিল। তো রানীকে তার প্রথম দেখাতে অনেক পছন্দ হয়ে যায়, যদিও ঋষভের মা রানীকে তেমন একটা পছন্দ করে না এবং বলে যে ঋষভ তুমি এই মেয়েকে সামলাতে পারবে না। তারপরও ঋষভ অনেক জোর করে রানীকে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে আসলে সব সমস্যা শুরু হয়। ঋষভ আসলে বুঝতে পারে যে আসলে রানী একটু মডার্ন টাইপের মেয়ে এবং তার এক্সপেকটেশন অনেক হাই। ঋষভ ছিল একজন ইঞ্জিনিয়ার এবং খুবই সাদাসিধা একজন মানুষ। সে রানীকে প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছিল এবং রানীর মন জয় করার জন্য সে নানাভাবে চেষ্টা করতে থাকে। যেহেতু সে রানীকে অনেক বেশি পছন্দ করত, তাই সে রানীর সামনে আসলে নার্ভাস হয়ে যেত এবং সে রানীর সাথে তেমন একটা সম্পর্ক ডেভেলপ করতে পারছিল না। এদিকে রানী একাকিত্ব বোধ করতে থাকে। সে মনে করে যে ঋষভ আসলে তার প্রতি ইন্টারেস্টেড না। এবং একদিন কি হয়, রানী তার মায়ের সাথে তার এই পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে এবং ঋষভ এটা শুনে ফেলে এবং এতে ঋষভ অনেক কষ্ট পায় এবং দেখা যায় কি রানী আর ঋষভের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার চেয়ে বারবার খারাপ হতে থাকে। এবং এখানে আমরা অ্যারেঞ্জ ম্যারেজের যে ছোটোখাটো টুকটাক সমস্যাগুলো বা সুইট মোমেন্টগুলো, এগুলো আমরা দেখতে পাই যে তারা কীভাবে কাছে আসার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই তারা আসতে পারছে না। এমন সময় এন্ট্রি হয় থার্ড ক্যারেক্টার, যার নাম নীল। সে ছিল ঋষভের কাজিন। সে আসার পর রানী কি হয়, নীলের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। রানীর যেমন এক্সপেকটেশন ছিল, সে যেমন হাজব্যান্ড চেয়েছিল, নীল অনেকটা সেই টাইপের। এবং দেখা যায় যে নীল নানাভাবে রানীকে প্রশংসা করতে থাকে, তার রান্নার বা তার কোনো কাজের সবসময় প্রশংসা করে, যেটা সচরাচর ঋষভ বা তার পরিবার রানীর সাথে করতো না। এদিকে রানীকেও আমরা দেখতে পাই যে আগে সে রান্না করতে চাইতো না বা কোনো কিছু করতে চাইতো না, কিন্তু নীলের জন্য সে আগ বাড়িয়ে রান্না করছে, চা বানাচ্ছে। তো এদিকে ঋষভ মনে করে যে রানী এগুলো আসলে তার জন্য করছে, কিন্তু আমরা এদিকে দেখতে পাই যে নীল এবং রানীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং রানী কী করে, নীলকে ভালোবেসে ফেলে। কিন্তু এদিকে নীলকে যখন রানী জানায় যে আমি আসলে ঋষভকে ছেড়ে তোমার সাথে থাকতে চাই, তখন নীল পালিয়ে যায়। সে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায় এবং রানী তার ভুল বুঝতে পারে যে আসলে ঋষভই তাকে সত্যিকারের ভালোবাসে, নীল নয়। তখন সে ঋষভের কাছে ক্ষমা চায় এবং ঋষভকে সব সত্যি কথা বলে দেয়। কিন্তু এতে ঋষভ কী হয়, একদমই ভেঙে পড়ে এবং সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে নীল এবং তার স্ত্রী রানী একটা শারীরিক সম্পর্কে জড়িয়ে গিয়েছে। তখন সে কী করে, নীলের কাছে যায় এবং সেখানে তাদের মধ্যে একটু মারামারি হয়। এবং এখানে আমরা দেখতে পাই যে আসলে ঋষভ রানীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এবং এই কারণে সে এখন রানীকে অনেক বেশি ঘৃণাও করা শুরু করে দেয় এবং সে যতবারই রানীর দিকে তাকায় ততবারই তার নীল এবং রানীর ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে হতে থাকে। এবং আমরা এখানে দেখতে পাই ঋষভের মধ্যে একটা ক্রিমিনাল মনোভাব। এবং এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সে নানাভাবে রানীকে ক্ষতি করার চেষ্টা করে। সে কখনো রানীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কখনো গ্যাস জ্বালিয়ে তার হাত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এখানে আমরা দেখতে পাই যে রানী এই জিনিসগুলো বুঝতে পারলেও সে তার ভুল থেকে অনেক অনুশোচনায় ভুগতে থাকে এবং সে মনে করে যে সে যেহেতু এই ভুল করেছে তাই এগুলো তার প্রাপ্য এবং সে ঋষভের মন জয় করার চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে কী হয়, ঋষভ এবং রানীর মিল হয়ে যায় এবং দেখা যায় যে তাদের মধ্যে সব সমস্যাগুলো দূর হয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন নীল তাদের বাসায় আসলে নীল এবং ঋষভের মধ্যে কথা কাটাকাটি হয় এবং নীল আর ঋষভ যখন কথা বলে তখন ঋষভ রানীকে বলে যে তুমি বাসা থেকে চলে যাও, আমি নীলের সাথে কিছু বোঝাপড়া করব। তো রানী যখন বাড়ি থেকে বাইরে আসে এমন সময় তাদের মধ্যে মারামারি হয় এবং এক পর্যায়ে নীল কী করে, ঋষভকে মেরে ফেলে এবং সে ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং আমরা দেখি যে ব্লাস্ট হয়, যেটা মুভির শুরুর সিনটা ছিল। এই সব কিছু আসলে পুলিশ স্টেশনে বসে রানী পুলিশকে বলে, কিন্তু পুলিশ আসলে এগুলো কিছুই বিশ্বাস করে না। সে মনে করে যে আসলে রানী
তার স্বামীকে খুন করেছে এবং সে নানাভাবে প্রমাণ করার চেষ্টা করতে থাকে। সে লাই ডিটেক্টরও ব্যবহার করে কিন্তু এতেও কোনো কিছু প্রমাণ হয় না। এদিকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ অফিসার কিশোর, যে মূলত এই রানীর কেসটা তদন্ত করছিল, তাকে তেমন একটা হেল্প করা হয় না। দেখা যায় যে এখানে ফরেন্সিক টিমকেও আমরা দেখতে পাই না, বা তেমন একটা মার্ডার ওয়েপন খোঁজার জন্য যে একটা টিম বা এই ঘটনাটা কিভাবে ঘটেছে সেই জিনিসগুলোর তদন্ত ভালোভাবে করার একটা টিম, এমন কিছুই এখানে আমরা দেখি না। শুধু দেখতে পাই যে পুলিশ অফিসার কিশোর রানীকে জিজ্ঞাসাবাদ করছে, যা তার বড় অফিসার সায় দিচ্ছে না। দেখা যাচ্ছে যে সে অন্য কেসের জন্য তাকে বারবার যেতে বলছে। একমাত্র কিশোরই বারবার চেষ্টা করছে যে ঋষভের এই কেসটা সলভ করার। তো এখানে আমরা দেখতে পাই যে কোনোভাবেই আসলে সে প্রমাণ করতে পারে না যে রানী আসল খুনি, এবং কেসটা এখানে শেষ হয়ে যায়। এবং আমরা দেখি যে রানী হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায়, যেন সে কোনো একটা যুদ্ধ জিতে গেছে। এখন আমরা 5 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি যে পুলিশ অফিসার কিশোরের ট্রান্সফার হয়ে গেছে, সে চলে যাচ্ছে। তো এমন সময় ট্রেন স্টেশনে সে একটা বই দেখতে পায়। এই মুভির কয়েকটা সিনে আমরা দেখেছিলাম যে রানী একটা লেখক যার নাম দীনেশ পণ্ডিত, সে ছিল ক্রাইম থ্রিলার, সে ক্রাইম থ্রিলারের উপর বই লিখত, তার বইগুলো সে খুব পড়ত। এবং সে যখন ওই পুলিশের জিজ্ঞাসাবাদে সেই ঘটনাগুলো বলছিল, তখন বারবার এই দীনেশ পণ্ডিতের বইয়ের কিছু লাইন বা কিছু কবিতার মতো ছন্দ সে বারবার স্টেশনে বলছিল। তো এই কারণে কিশোর কী করে, একটা বই নেয় এবং নিয়ে সে বইটা পড়া শুরু করে। এবং এই বইটা পড়তে পড়তে সে আসলে মূল ঘটনাটা বুঝতে পারে, এবং আমরাও আসলে জানতে পারি যে ওই দিন অ্যাকচুয়ালি কী হয়েছিল। আসলে ওই দিন তাদের বাসায় একটা অনুষ্ঠানের মতো থাকে, রানী এবং ঋষভের বাসায়, এবং তার বাবা মারাও বাইরে যায়। এমন সময় নীল আসে এবং এসে সে রানীকে বলে যে রানীর কিছু ছবি এবং ভিডিও তার কাছে আছে, এবং সে সেগুলো দিয়ে রানীকে ব্ল্যাকমেল করা শুরু করে। তো এক পর্যায়ে কী হয়, নীল এবং ঋষভের মধ্যে মারামারি হয়, এবং রানী কী করে, নীলকে মাথায় আঘাত করলে নীল সেখানেই মারা যায়। তখন রানী বলে যে আসলে এখন আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। কিন্তু ঋষভ বলে যে এত কিছুর পরে যখন আমরা একসাথে হয়েছি, যখন এখন দুজনই আমরা দুজনকে এত বেশি ভালোবাসি, তাহলে এখন আমি তোমাকে হারাতে চাই না। এবং সে কী করে, তার নিজের হাত কেটে ফেলে, কেটে সেখানে রাখে, এবং নীলের শরীরে আগুন লাগিয়ে ঘরের মধ্যে একটা ব্লাস্ট তৈরি করে, এমন একটা সিন তৈরি করে যেন মনে হয় যে আসলে এটা নীল নয়, এটা ঋষভ। এবং সে নীলের জ্যাকেটটা পরে নীল সেজে সেখান থেকে পালিয়ে যায়। অ্যাকচুয়ালি ছিল এটাই মূল ঘটনা, এবং পুলিশ অফিসারটা এটা লাস্টে বুঝতে পারে। এবং আমরা শেষ সিনে দেখতে পাই যে ঋষভ এবং রানী স্টেশনে হাঁটছে, মানে তারা অন্য কোথাও চলে যাচ্ছে, এবং আমরা দেখতে পাই যে ঋষভের একটা হাত নেই। তার মানে এখানে বোঝা গেল যে সে তার ভালোবাসাকে রক্ষা করার জন্য তার হাতটা কেটে নীলের ওখানে রেখে দিয়েছিল, যাতে সবাই মনে করে ওটা ঋষভের বডি। আসলে নীলকেই রানী খুন করে ফেলেছিল। তো এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভির স্টোরি লাইনটা খুবই সহজ ছিল, মানে এখানে মুভির ফার্স্ট হাফ দেখার পরেই আমরা প্রিডিক্ট করতে পারছিলাম যে ফিনিশিংয়ে আসলে কী হবে। এইটা এই মুভিটার খুবই একটা উইক পয়েন্ট, কারণ আমরা ধরেই ফেলেছিলাম যে এই জিনিসটাই হতে যাচ্ছে শেষে। এবং এখানে এই মুভিটাকে থ্রিলার জনরার বলা হলেও আমার কাছে এটা থ্রিলার মনে হয়নি। আপনারা যদি এই মুভিটা থ্রিলার হিসেবে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে না। এবং যদি বিভিন্ন লজিক খোঁজার চেষ্টা করেন যে আসলে কীভাবে নীলের বডি কেউ ধরতে পারলো না, তাদের হাইটও তো এক না, তাদের বডি ফিটনেসও এক না, এখন এত কিছু যদি আমরা লজিক দিয়ে বিবেচনা করি তাহলে হবে না। এটা মূলত মিস্ট্রি, রোম্যান্স, ক্রাইম এইসব জনরার মধ্যে এই মুভিটাকে ফেলা যায়। সুইট একটা অ্যারেঞ্জ ম্যারেজ, এবং তারপরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ভুল বুঝাবুঝি, ক্ষমা চাওয়া, এরপর গভীর ভালোবাসা থেকে ভালোবাসাকে রক্ষা করা, এবং এরপরে ক্রাইম এবং তাকে ঢাকার চেষ্টা করা, এই ছিল এই মুভিটার ছোট একটা স্টোরি লাইন। কিন্তু এখানে যদি আমরা চিন্তা করি যে কেন ফরেন্সিক টিম আসলো না, কেন কেউ জিনিসটা বের করতে পারলো না, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করা আসলে দরকার নেই। কারণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তেমন একটা তদন্তের ব্যাপারে এখানে জোর দেওয়া হয়নি। সো এই কারণেই দেখা গেছে যে এই জিনিসগুলো এখানে বের হয়নি। তো সব দিক দিয়ে মুভিটা মোটামুটি একটা ভালো মুভি ছিল, ওয়ান টাইম ওয়াচ মুভি ছিল সব মিলিয়ে। কিন্তু মুভির স্টোরি লাইনটা আরেকটু বেশি স্পষ্ট করলে সুন্দর হতো, এবং এই থ্রিল জিনিসটা যদি আনতে পারতো মুভিটাতে, আমার মনে হয় মুভিটা আরও বেশি ভালো লাগতো। এবং মুভিটা যেহেতু প্রেডিক্ট করা যাচ্ছিলো, এই জিনিসটা যদি প্রেডিক্ট আমরা না করতে পারতাম ফিনিশিংটা, তাহলে মুভিটা আরও বেশি ইন্টারেস্টিং লাগতো। তো যাই হোক, এখানে সবার অভিনয় অনেক ভালো ছিল, স্পেশালি ঋষভের ক্যারেক্টারটা আমার অনেক ভালো লেগেছে, যে আসলে একজন সাদাসিধা মানুষ যখন ভালোবাসায় ধোকা পায় তখন কীভাবে সে ক্রিমিনালে পরিণত হতে পারে, এবং যখন সে ওই ভালোবাসাটাকে পুনরায় জয় করতে পারে তখন ওই ভালোবাসাকে রক্ষা করার জন্য সে পাগলামির চরম সীমায় চলে যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আমার পারসেপশন অনুযায়ী হাসিন দিলরুবা মুভিটির ছোট একটু আলোচনা। তো আপনাদের যদি আরও কিছু বলার বা জানার থাকে
কমেন্ট বক্স আপনাদেরই জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে ইন্টারেস্টিং কোনো টপিকের ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন সবাই।